Hello everyone, welcome back to our channel. Mitra creators se apnader shokolke shagoto janiye bhalobashar shohit ajker vlog ti ami shuru korchi. To apnara sathe thakun dekhte thakun. Asha kori amar bondhura ba bhai bonera ma babara shokolai khubi bhalo achen, amio khub bhalo achi. To cholun ajke apnader sathe ekta recipe share kori. Eta hocche macher matha diye ar gobindobhog chal diye muri ghonto. To cholun dekhte thakun kibhabe ami recipe ta kori. তো বন্ধুরা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হবে দেন আমি রান্নাটা স্টার্ট করব তো তেলটা গরম হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তো আমি এতে এবার মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছের মুড়োগুলো ভাজতে থাকব তো আমি কাতলা মাছের মুড়োগুলো ভাজার পর আমি মাছের মুড়োগুলো নিয়ে নিয়েছি আর কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটাতে আমি 3 চামচ মতো ঘি দিয়ে দেব তাতে করে খাবারটা খুবই টেস্টি হয় রেসিপিটা খুবই ভালো হয় খেতে এরপর আমি এটাতে কিছু গোটা জিরে দিয়ে দেব আর কিছু শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব তেজপাতা তো এরপর আমি গরম মশলা মানে কিছু এলাচ কিছু দারচিনি কিছু লবঙ্গ তো এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা তো এরপর আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো এরপর আমি 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি দেন আবারো মশলাটা ভেজে নেব দেন 1 চামচ মতো জিরের গুঁড়া দিয়ে দিয়েছি
তো এরপর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়া। আর কিছু গোটা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। তো এরপর আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যে চালটা ছিল রেখে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমি 1 টিস্পুন লবণ দিয়ে দেব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করতে পারেন। এরপর মাছের মুড়োগুলো, ভেজে রাখা মাছের মুড়োগুলো আমি দিয়ে দেব। তো এবার রাইসটার সাথে মাছের মুড়োগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে নাড়তে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে নিচেটা পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সে কারণে অনবরত নাড়তে থাকতে হবে। তো ফ্রেন্ডস, আমি আগে থেকে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছু গোটা জিরা, কিছু মরিচ, গোটা মরিচ আর লবঙ্গ, এলাচ, দারচিনি হালকা তাপে ভেজে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। তো এবার এখান থেকে কিছুটা পরিমাপ আমি 1 টিস্পুন মতো আমি আমার এই রেসিপিতে ইউজ করব। তো ফ্রেন্ডস, আমার রেসিপির ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আমার থেকেও বেটার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।